তো যদি আপনার পূর্ববর্তীতে হাত পা ভেঙে থাকে এবং বর্তমানে যদি আপনার চলাফেরা বা স্বাভাবিক কর্মকাণ্ড করতে যদি কোনো অসুবিধা না হয় তখন আপনি পাইলটির জন্য আবেদন করতে পারেন তবে যদি বর্তমানে আপনার হাত হাতের কোনো অঙ্গ যদি বিকলঙ্গ থাকে বা হাত দিয়ে যদি কাজ করতে না পারেন কমপ্লিটলি যদি কোনো অর্গান বা হাত যদি ড্যামেজ থাকে বা আপনি এটি দিয়ে যদি কোনো স্বাভাবিক কর্মকাণ্ড করতে না পারেন তাহলে আপনি মেডিকেলে আনফিট হিসাবে হবেন কারণ আপনি যে হাত দিয়ে চালাবেন সে হাতে যদি ঠিকমতো কাজ না করে তাহলে এটি আসলে কোনোভাবে সম্ভব না তো আপনার হাত যদি হালকা একটু অ্যাবনরমাল থাকে বা বাঁকানো থাকে বা অন্য কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আসলে এই পেশায় না আসাটাই ভালো ভিশনের ক্ষেত্রে নরমালি দেখা হয় যে সিক্স বাই সিক্স আই মিন ক্লিয়ার ভিশন তারপরেও যদি আপনি কিছু কিছু সিস্টেম আছে যেমন কন্ট্যাক্টলেন্স ইউজ করে যদি আপনি স্বাভাবিকভাবে দেখতে পান এরকম কিছু কন্ডিশনালে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অনেক পাইলট আছে যারা পাইলটেঙি ঢুকার পরে চশমা ইউজ করে এবং চশমার মাধ্যমে তারা ভালোভাবে দেখতে পায় যদি আপনার কন্ট্যাক্ট লেন্স অথবা চশমা দিয়ে ভালোভাবে দেখতে পান এবং রিকোয়ারমেন্টসটা ফুলফিল হয় তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি এমন হয় যে আপনি চশমা এবং কন্ট্যাক্ট লেন্স ইউজ করেও হচ্ছে না তখন আর এটি রিকোয়ারমেন্টস ফুলফিল করলো না এবং পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কালার ব্লাইন্ড থাকলে আসলে পাইলট পেশায় না আসাই ভালো কারণ ককপিটে সুইচ থাকে বিভিন্ন কালার থাকে কালার ইন্ডিকেশন থাকে এবং বাইরের যে সিনারিও থাকে সেটার দেখা যায় যে ম্যাক্সিমাম হচ্ছে ব্লু থাকে তা আপনার যদি কালার ব্লাইন্ড থাকে আপনি যদি যেমন অনেকেই কালার ব্লাইন্ড এবং তারা ব্লু জিনিসটা দেখে না বা যে কোনো একটা নির্দিষ্ট কালার দেখে না যদি আপনি কালার ব্লাইন্ড থাকেন তাহলে এই পেশায় না আসায় ভালো এবং আপনি মেডিকেলি আনফিট হিসেবে গণ্য হবে দাগের ব্যাপারে আমি নর্মালি একটাই বলি দাগের ব্যাপারটা বেশি সমস্যা হয় না তবে যখন আপনি চাকরিতে যাবেন এয়ারলাইন্সে জব করবেন তখন আপনার এই দাগের ব্যাপারটা কোশ্চেনে চলে আসবে ফর এক্সাম্পল প্যাসেঞ্জার হিসেবে আমরা যখন এয়ারক্রাফটে থাকি তখন যদি আপনার সামনে দিয়ে একজন পাইলট যায় যার গালে এইভাবে দাগ কাটা অথবা হাতে এইভাবে দাগ কাটা তো এটার একটা ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট করে এবং দেখা যাচ্ছে যে ওই প্যাসেঞ্জার হয়তো বা পরবর্তীতে ওই বিমানে বা ওই এয়ারলাইন্সে না উঠতে পারে তো এই জন্য এয়ারলাইন্সরা বিশেষ করে যখন পাইলট নিয়োগ দেয় তখন এই ধরনের গালে দাগ অথবা হাতে দাগ মানে এমন কোনো ফিজিক্যাল মার্ক থাকা যাবে না যদি থাকে এটা আসলে জব পেতে আপনার কষ্ট হবে তবে আপনি পাইলট ট্রেনিং করতে পারবেন সেটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এছাড়া যেসব জিনিস শরীরের ভেতরে থাকবে বা জামার ভেতরে থাকবে সেখানে আসলে কাটা ছেড়া থাকলে বা দাগ থাকলে এটা বেশি প্রবলেম হবে না তবে আপনার যেই জিনিসগুলো বাইরে থাকবে যেমন হাতের এতটুকু বা মুখ এই জিনিসগুলোতে যদি বড়ো কোনো ধরনের দাগ বা কাঁটা থাকে আপনার জব পেতে কষ্ট হবে কিন্তু আপনি ট্রেনিং করতে পারবেন বা পিপিএল সিপিএল এসবের জন্য করতে পারবেন তো মাথায় চুল না থাকে বা টাক থাকে বিশেষ করে যাদের একটু এজ হয়ে যায় তারা যারা প্রথমে পাইলট হিসেবে জয়েন করে এবং একটা স্টেজে গিয়ে তাদের চুল চলে যায় এরকম অনেক পাইলট আছে এক্সপিরিয়েন্স পাইলট কিন্তু তাদের চুল এখন মাথায় নাই বা টাক হয়ে গিয়েছে তবে পূর্ববর্তীতে আপনি ট্রেনিং অবস্থায় যদি টাক থাকেন সেটা আমি যেটা বললাম যখন এয়ারলাইন্সরা পাইলট নিয়োগ দিবে তখন আসলে তারা দেখতে শুনতে বা সব দিক দিয়ে ফিট এরকম মানুষকেই কিন্তু তাদের এয়ারলাইন্সে নিয়োগ দিবে ফ্রেশ পাইলট হিসেবে যখন তারা নিয়োগ দিবে তখন আসলে এই টাক বা যদি গালে কোনো দাগ থাকে হাতে কোনো দাগ থাকে এই জিনিসগুলো আসলে একটু ডিসঅ্যাডভান্টেজ হবে আপনার জব পাওয়ার ক্ষেত্রে তবে আপনি যদি টাক থাকে আপনি আসলে বা মাথায় যদি চুল কম থাকে আপনি পাইলট ট্রেনিং করতে পারবেন ঠিকই কিন্তু জব পেতে হয়তো বা অন্যদের থেকে একটু পিছিয়ে থাকবেন পাইলটিংয়ের জন্য এই হাইটটা বেশি ম্যাটার করে না তবে আপনার মিনিমাম এতটুক তো হাইট হইতে হবে যেটাতে আপনার উপরে যে ওভারহেড প্যানেলগুলো আছে আমরা যেটা দেখে থাকি বিমানের ওভারহেড প্যানেলে অনেক ধরনের সুইচ থাকে সেগুলো যাতে আপনি ধরতে পারেন অথবা আপনার পা দিয়ে যাতে অ্যাটলিস্ট রাডার প্যানেলটা টাচ করতে পারেন তো এতটুক হাইট থাকতেই হবে তবে অ্যাভারেজে যদি আমি বলি পাঁচ ফুট দুই তিনের উপরে হলেই অ্যাভারেজে আপনি এই পাইলট পেশে চলে আসতে পারেন তবে বেশি একেবারে খাটো যদি হয় তাহলে এটাতে প্রবলেম হবে কারণ আমি যেটা বললাম উপরে আপনার ওভারহেড যদি ধরতে তে না পারেন বা আপনার সিটে বসে যদি যেই রাডার প্যাডেল আছে নিজে সেটাকে টাচই না করতে পারেন তাহলে আসলে কিভাবে কি করবেন তো এর জন্য আপনার মিনিমাম অ্যাটলিস্ট ফাইভ পয়েন্ট টু থ্রির উপরে হইতেই হবে তো আমি যেটা প্রথমে বললাম যদি আপনার কোনো ফিজিক্যাল ড্যামেজ থাকে কোনো অর্গান ড্যামেজ থাকে যেমন একটা হাত বা আঙ্গুল যদি বা একটা চোখ যদি না থাকে তাহলে এটা কমপ্লিটলি আনফিট হিসেবে গণ্য হবে আর যদি তারপরেও অনেকে বলে যে আমার এখন স্বাভাবিক আমি সব কিছু কাজ করতে পারি তবে যে যেটা বললাম সেটা হচ্ছে আপনি ফিজিক্যালি কোনো অর্গান যদি ড্যামেজ থাকে তাহলে আপনি কমপ্লিটলি আনফিট হিসাবে গণ্য হবেন তারপরেও যদি কোনোভাবে আপনি ট্রেনিং ট্রেনিং নেন তারপর জব পেতে কষ্ট হবে কারণ যেটা আমি বললাম প্যাসেঞ্জাররা যখন দেখবে একটা পাইলট তার সামনে দিয়ে যাচ্ছে তার একটা আঙুল নেই তাহলে এটা আসলেই ডিসকমফোর্ট ফিল হবে এবং পরবর্তীতে সেই এয়ারক্রাফ্টে তারা হয়তো আবার চড়বে না তারা ভাববে যে এই পাইলটের আঙুলে নেই তাহলে এটা কীভাবে তারা চালাবে বা এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হবে তো যদি আপনার ফিজিক্যালি কোনো ড্যামেজ থাকে কোনো অর্গান না থাকে তাহলে আপনি কমপ্লিটলি আনফিট হিসাবে গণ্য হবে এবং এই পেশায় না আসাই ভালো পাইলট আসলে আপনি পাইলটের যেমন লাইসেন্স ক্যাটাগরি আছে পিপিএল প্রাইভেট পাইলট লাইসেন্স এবং কমার্শিয়াল পাইলট লাইসেন্স এবং এই দুইটা লাইসেন্স নিয়ে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন তবে যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন তাদের কিছু রিকোয়ারমেন্টস থাকে ফ্রেশ পাইলটদের এজ একটা লিমিট থাকে তারপর এক্সপিরিয়েন্স পাইলটদের একটা এজ লিমিট থাকে তবে নর্মালি আপনি যে কোনো বয়সেই পাইলট ট্রেনিং করতে পারবেন তবে মিনিমাম চল্লিশ বছর অ্যারাউন্ড ধরে রাখে বিভিন্ন ফ্লাইং একাডেমি তাদের নির্দিষ্ট এজ লিমিট দিয়ে রাখে কোনো কোনো ফ্লাইং অ্যাকাডেমি পঁয়ত্রিশ বা চল্লিশ বছর তো অ্যাভারেজে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি পাইলটিং শিখতে পারবেন এবং জব পাওয়ার ক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে যদি আপনি চল্লিশ বছর বয়সে পাইলটিংই করেন তখন আপনি দেখা যাবে এক্সপিরিয়েন্স নিতে নিতে পঞ্চাশ বা পঞ্চান্ন বছর হয়ে যাবে তখন দেখা যাবে আপনি ভালো জব পেতে পেতে আপনি অলরেডি বুড়ো হয়ে গেছেন তো আসলে যদি চল্লিশ বছর বয়সে আপনি পাইলট হওয়ার ইচ্ছা থাকে এবং কাজ করার ইচ্ছা থাকে জব করার ইচ্ছা থাকে তাহলে আসলে এই পেশায় না আসাই ভালো তবে নর্মালি যদি আপনার এজ পনেরো থেকে পঁচিশের ভিতরে থাকে এই ভিতরে যদি আপনার এজ থাকে তখন আপনি এই পেশায় আসলে পরবর্তীতে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন এবং আপনার ক্যারিয়ার একটা ডেভেলপমেন্ট হবে তবে যে কোনো বয়সেই আপনি পাইলট ট্রেনিং করতে পারবেন কারণ অনেকেই আছে যারা প্রাইভেট পাইলট ট্রেনিং করে তার নিজস্ব বিমান আছে বা নিজস্ব প্রাইভেট পাইলট এয়ারক্রাফট আছে সেসব তারা চালাতে চায় যেমন অনেক বিজনেসম্যান আছে যাদের অনেক শখ তারা পাইলট হওয়ার বা নিজস্ব একটা প্রাইভেট প্লেন নিজে চালানোর একটা শখ থাকে বাইরের এরকম বিভিন্ন আছে তো এটা আপনি যে কোনো বয়সে আপনি আপনার ট্রেনিং নিতে পারবেন কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হবে যদি আপনার এজটা বেশি থাকে যদি আপনার অ্যাজমা থাকে সেটা আনফিট হিসাবে গণ্য করা হয় কারণ আপনি ধরেন আপনি ফ্লাই করছেন আপনার হাঁপানি রোগ চলে আসলো পরে দেখলে যে আপনি ইনহেলার দিয়ে এগুলো ইয়ে করছেন তো এটি আসলে মেডিকেলে আনফিট বলে ধরা হয় তারপরেও আপনার যদি সাফিসিয়েন্ট ক্লিয়ারেন্স থাকে যে আপনি বিভিন্ন ওষুধ যখন খাবেন এবং পরবর্তীতে এটা হয়তো একটু কমবে এরকম যদি কোনো ক্লিয়ারেন্স এবং আপনি ওভারঅল সব অপারেশন বা ফ্লাইট যদি সেফলি রান করতে পারেন তখন আপনাকে বিশেষ কন্ডিশনে এটার পারমিশন দেওয়া যেতে পারে তবে যাদের অ্যাজমা আসে আমি আশা করি সাজেস্ট করবো এই পেশায় না আসা ভালো কারণ যদি আপনার ইন ফ্লাইটে কোনো একটা ধরনের প্রবলেম হয় তখন দেখা যাবে যে আপনার নিজের জীবনেরও ঝুঁকি থাকে এবং আপনার পাশ পেছনের যে যাত্রীরা থাকবে দুশো তিনশো যাত্রী তাদেরও একটা ওভারঅল জীবনের ঝুঁকি থাকে তো এই হচ্ছে অ্যাজমার ব্যাপার আর ডায়াবেটিক্সের যে ব্যাপার ডায়াবেটিক্স যদি আপনার থাকে আপনার যদি ইনসুলিন নিতে হয় তাহলে আপনি মেডিকেলি আনফিট হিসাবে গণ্য হবেন আর যাদের ডায়াবেটিক্স আছে কিন্তু ইনসুলিন্স নিতে হয় না তাদেরও যেই ডাক্তারি সার্টিফিকেট এবং আপনি যেই ড্রাগস নিচ্ছেন বা ওষুধ খাচ্ছেন সেটির সব কিছু বিবেচনা করে যদি আপনার মোটামুটি কন্ট্রোলে থাকে তখন আপনি বিশেষ কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারবেন পাইলটিংয়ের জন্য তবে যদি আপনার ইনসুলিন নিতে হয় তাহলে আপনার আনফিট হিসাবে গণ্য হবেন এটা একটাই বড় ইম্পর্টেন্ট কোশ্চেন উচ্চতা ভীতি যদি আপনার হাইফোবিয়া থাকে বা উচ্চতা ভীতি থাকে তাহলে আসলে পাইলট পেশেন্ট না আসায় ভালো এরকম বহুত স্টুডেন্ট পাইলট আছে যারা প্রথম ফ্লাইটেই মানে তারা ডিসিশন নিয়ে নিয়েছে যে তারা আর পাইলটিং করবে না তো দেখা যাচ্ছে যে তাদের পুরো পেছনের দিক দিয়ে যতটুকু খরচ হয়েছে এটা আসলে ওয়েস্ট হয়েছে তো আপনার যদি উচ্চতা ভীতি থাকে এবং আপনার যদি এই ব্যাপারগুলো নিয়ে ভয় থাকে তাহলে আসলে পাইলোটিং পেশে না আসাই ভালো কারণ আপনি যখন ককপিটে বসবেন তখন থাউজেন্ড থাউজেন্ড ফিট অ্যাবোভ আপনার নিচের দিকে তাকাতে হবে রানওয়ের দিকে তাকাতে হবে এবং এই জিনিসগুলো যদি আপনার ভেতরে ভয় থাকে এবং এটি যদি কাটিয়ে উঠতে না পারেন তাহলে আসলে পাইলোটিং পেশে না আসাই ভালো তবে আপনি যদি মনে করেন যে উচ্চতা ভীতি আমার আছে কিন্তু হয়তোবা কিছু প্র্যাকটিস করলে বা আমি যখন ট্রেনিংয়ের মাধ্যমে যাবো পরবর্তীতে এটা কাটিয়ে ওঠার চান্স আছে তখন আপনি যেতে পারেন তবে ম্যাক্সিমাম আমি এই কথা একটা শেয়ার করি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পাইলট যাদের উচ্চতা ভীতি থাকে তারা হয়তোবা দুই তিনটা ফ্লাই করার পরে তারা ডিসিশন নিয়ে নেয় যে তাদের ধারা তাদের দ্বারা এই পাইলটিং হবে কি হবে না তখন আপনি বুঝতে পারেন যে আপনি আসলে কি পাইলট হতে পারবেন কি পারবেন না কারণ আপনার এই ককপিটে বসে আপনার রেস্ট অফ দ্য লাইফ আপনার এখানে টাইম কাটাতে হবে তো আপনার যে উচ্চতা ভীতিটা যদি আপনি না কাটাতে পারেন তাহলে আসলে এই পেশাটা আপনি এনজয় করতে পারবেন না আর যদি এই পেশাটা এনজয় না করতে পারেন তাহলে এই পেশা আসাটাও ঠিক হবে না তার মানে আপনার যদি উচ্চতা ভীতি থাকে আর যদি মনে করেন যে আপনি এটি কাটিয়ে উঠতে পারবেন তখন আপনি অ্যাপ্লাই করেন আর যদি মনে করেন যে না আমি উচ্চতা ভীতিকে কাটিয়ে উঠতে পারবো না তখন আর আসলে আমি সাজেস্ট করবো অ্যাপ্লাই না করতে